আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা হাতের কাজ করা বা রেডিমেড থ্রি পিস বা কামিজগুলো কিভাবে কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন, আপনারা যদি এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন, তাহলে কিন্তু আশা করছি আপনিও কিন্তু খুব সহজে এই রেডিমেড থ্রি পিস বা কামিজগুলো কিন্তু খুব সহজে কাটিং করতে পারবেন। তো দেখুন, আমরা যখন রেডিমেড থ্রি পিস বা ওয়ান পিস যখন কাটিং করতে যাই, তো প্রথমে আমাদের কিন্তু যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো কিন্তু আমাদের মূলত প্রথমে খুলে নিতে হয়। তো এখানে আমাদের হাতার পার্ট রয়েছে, জয়েন আমাদের এখানে সামনের পার্ট, পিছনের পার্ট জয়েন রয়েছে। এখানে যে গলার যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা আমাদের খুলে নিতে হবে, কারণ এখানে গলার কোনো অপশনটা নাই। এইখানে আমরা গলাটা তৈরি করে নিব, আর যখন আমরা সেলাই করব, সেলাইয়ের সময় আমরা এই প্লেটটা আমরা পরবর্তীতে বসিয়ে নিব। এবং এইখানে নিচের যে ঘেরটা রয়েছে, নিচের ঘেরের এখানে যে ঝুলটা রয়েছে, এই ঝুলটাও কিন্তু মূলত আমাদের খুলে নিতে হবে। যখন আমরা সেলাই করব, সেলাইয়ের সময় কিন্তু আমরা এটা সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিতে পারবো। তাহলে আমরা এখানেও প্রথমে আমরা খুলে নেই। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখানে গলারটে যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটাও কিন্তু আমি এখানে খুলে নিয়ে নিলাম। তো এখানে ডিজাইনটা আপনারা খুলে নিয়ে নেবেন। তাহলে এটা হচ্ছে আমাদের বডির পার্ট। তো এইগুলো আমরা একে একে এখন ভাঁজ করে নেই। তো সবার প্রথমে আমাদের বডির পার্টটা ভাঁজ করতে হবে। তো এখানে উল্টো এবং সিজাটা আপনারা একটু দেখে নেবেন। তো দেখুন, এখানে দুইটা পার্ট আপনারা এভাবে ধরবেন, ধরার পর দেখুন এখানে সোজা করে আপনারা ভাঁজ করে নিয়ে নেবেন। আর যদি গলায় যদি কোনো ডিজাইন থাকতো, তাহলে এখানে গলার থেকে আপনার যে মাপটা থাকতো গলার ডিজাইন, সেখান থেকে আপনাদের ধরতে হবে। তাহলে এটা সুন্দর করে আপনারা ভাঁজ করে নিয়ে নেবেন। তো এটা হচ্ছে আমাদের বডির পার্ট। তো বডির পার্টটা ভাঁজ করা শেষ, এখন আমাদের এখানে যে পার্টটা রয়েছে এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তাহলে পিছনের পার্টটা আমরা ভাঁজ করব। তো এটাও আমাদের লম্বালম্বি করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো এখানে আমাদের পাইটটা একটু দেখতে হবে। তাহলে ভিউয়ার্স দেখুন, এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাঁজ করে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন, এখানে যে সামনের পার্ট বা বডির পার্ট যেটা আমরা ভাঁজ করেছি, এটা আমরা এখানে রেখে দিব। তো এখানে সুন্দরভাবে দুইটা পার্ট আমরা এক সমান করে নিয়ে নিব। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখানে কাপড়ের দুইটা পার্ট কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভাঁজটা করে নিয়েছি। তো এইভাবে আপনাকে ভাঁজটা করে নিতে হবে প্রথমে। তো ভাঁজটা প্রথমে করে নেবেন, করার পর দেখুন প্রথমে আমাদের যে মেজারমেন্টটি নিতে হবে সেটা হচ্ছে নিচের ঘের। তো নিচের ঘেরটা আমরা কত ইঞ্চি রাখতে যাচ্ছি বা কত ইঞ্চি আমরা নিব সেটা আমরা দেখব। তো দেখুন, এখানে যে আমাদের যে ডিজাইনটা ছিল নিচের দিকে, যেটা আমরা প্রথমে খুলে নিয়েছি, তো এই পার্টটা থেকে মূলত আমাদের এই ঘেরটাই কিন্তু রাখতে হবে। তো আমরা এটা রাখার চেষ্টা করব, দেখব আমাদের এখানে আছে কি না বা হয় কি না। তো যেহেতু এখানে ছিল, মেবি এটা আমাদের কোনো সমস্যা হবে না। আমরা এখানে জাস্ট এইভাবে ধরবো কাপড়টা। তো দেখুন, এখানে আমাদের যতটা লাগে সেই হিসেবে কিন্তু আমরা এখানে নিয়ে নিতে পারবো। তো এখানে এটা মার্ক করে দিয়ে দিলাম। তো মার্ক করার পর দেখুন, এখন এইখান থেকে মূলত আমাদের লংটা নিতে হবে। তো এইখান থেকে দেখুন, যেহেতু আমরা এটা এখানে জয়েন্টটা করবো এখানে এইভাবে, তো এইখান থেকে এখন আমাদের মার্কটা ধরতে হবে। তো এইখান থেকে আমরা ফিতাটা ধরবো। এখানে ধরার পর এখানে আমাদের এখন লংটা নিতে হবে। তো এটা আমি লংটা কত ইঞ্চি নিব বা লংটা কত ইঞ্চি নিতে যাচ্ছি সেটা এখন আমাদের নিতে হবে। তো এখানে লংটা নিব আমি দেখুন 40 ইঞ্চি বা 42 ইঞ্চি, আপনার যে মেজারমেন্টটি থাকবে বা আপনি যেটা নিতে যাচ্ছেন সেটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এটা এখানে 40 ইঞ্চি রাখবো। তাহলে এখান থেকে আমাদের সেলাই মার্জিন একটু নিতে হবে। এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিব। নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে দিব। তো এটা এখান থেকে সুন্দরভাবে মার্ক করে দিবেন। তো দেখুন, এটা আমরা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু মার্কটা করে নিয়ে নিলাম। তো এরপর মূলত আমাদের এখানে যে মেজারমেন্টটি রয়েছে, অর্থাৎ যেটা আমরা এখন কাটিং করতে যাচ্ছি, যে 36 ইঞ্চি বোর্ডের জন্য কিভাবে আমরা এখন এই কামিজটি কাটিং করবো, সেই বিষয়টা একটু যেটা আমরা দেখে নিই বা জেনে নিই। তো 36 ইঞ্চি বোর্ডের জন্য যে মেজারমেন্টটা আমরা নিব এখানে, তো 36 ইঞ্চির জন্য আমরা এখানে 6 ইঞ্চি নিব। তো এখানে 6 ইঞ্চিতে একটা মার্ক করব এবং এখান থেকেও আমরা 6 ইঞ্চি নিয়ে নিব 36 ইঞ্চির জন্য। আপনি কিন্তু 34 ইঞ্চির জন্য কিন্তু এই মেজারমেন্টটাও নিতে পারবেন। তো এটা সুন্দর করে এখানে লম্বালম্বি করে মার্ক করে দিব। তো দেখুন, এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এটা মার্কটা আমরা করে নিয়ে নিলাম। তো এরপর আমাদের দেখুন যে কাজটা করতে হবে, এখানে আমাদের সাইড ফাড়াটা প্রথমে বের করে নিতে হবে। তো এখানে আমরা ফিতাটা ধরবো, ধরার পর এখানে আমাদের সাইড ফাড়াটা নিয়ে নিব। তো এখানে সাইড ফাড়াটা দেখুন আমরা এখানে নিব 18.5 ইঞ্চি। তো 18.5 ইঞ্চিতে একটা মার্ক করব। তো এখানে 18.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিই। তো দেখুন, 18.5 ইঞ্চিতে কিন্তু আমরা একটা এখানে মার্কটা আমরা করে নিয়ে নিলাম। তো এখন এই 18.5 ইঞ্চি এবং বডি লাইন থেকে আমাদের এখন কোমরের মাপটা বের করতে হবে। তো এখানে দেখুন আমাদের 12 ইঞ্চি রয়েছে। তো এটাকে আমরা অর্ধেক করে নিব, অর্থাৎ এখানে 6 ইঞ্চিতে মার্ক করব। এখানে যত ইঞ্চি এখানে থাকবে সেটাকে জাস্ট আপনি 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন।
তো দেখুন এটা আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মার্কটা করে নিয়ে নিলাম। তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের শোল্ডার, আর্মহোল, বডি লাইন, কোমর, হিপ আমাদের এই পাঁচটা মার্ক কিন্তু হয়ে গেছে। তো এইভাবে প্রথমে এই মার্কগুলো আপনাদের করে নিতে হবে। তো এরপর আমাদের যে বাকি যে মেজারমেন্টগুলো আছে চলুন সেগুলো নিয়ে নিই। তো আমাদের বডি নিতে হবে আমাদের 36 ইঞ্চি, তো 36কে 4 ভাগ করলে আমাদের আসে 9 ইঞ্চি, তো এখান থেকে 9 ইঞ্চি নিব, 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব। আমাদের কোমরটা রাখবো 32 ইঞ্চি, তাহলে 4 * 32 8 ইঞ্চি নিতে হবে, এবং এখানে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব। আমরা এখানে হিপটা দেখুন রেখেছি 9 ইঞ্চি, এখানে আমরা 9 ইঞ্চি নিব। তো এটাও এখানে মার্ক করে আমরা এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। আর নিচে তো আমরা এখানে মার্কটা প্রথমে করে নিয়েছি, তাহলে এটা আমরা প্রথমে এখন মার্ক করি। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমাদের মার্কগুলো কিন্তু ইজিলি এবং সম্পূর্ণটা মার্কটাই কিন্তু করা শেষ। তো এইভাবে প্রথমে আপনারা এই মার্কগুলো করে নিয়ে নেবেন। তো এখানে মার্কগুলো করা শেষ হলে তো এরপরে এখানে আমাদের আর্মলের যে শেপটা রয়েছে সেই শেপটা নিতে হবে। তো এখানে শেপটা আমরা খুব সুন্দরভাবে নিয়ে নিব। তো এখান থেকে আপনি জাস্ট এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নিয়ে নেবেন। আরেকটা বিষয় দেখুন এখানে যেহেতু আমাদের এই জামাটি সামনের পার্ট বা বডির পার্টের এখানে একটা ডিজাইন রয়েছে, এর জন্য কিন্তু আমাদের এখানে তালপাটটা কাটতে হবে। তো তালপাটটা কীভাবে কাটবেন সেটাও আমরা দেখিয়ে দিব। তার আগে আমরা এখানে যে পাটটা রয়েছে এখন এই পাটটা আমরা কাটিং করব। এখানে গলাটা আমরা কাটিং করব না, গলাটা আমরা যখন সেলাই করব সেলাই সময় আমরা বক্রম দিয়ে এখানে সেটটা করে নিব। তো এখান থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা গলার লংটা এখানে নিয়ে নিব 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এবার এখানে একটা বক্স করে নিয়ে নেবেন আপনারা। বক্স করার পর আপনি গোল গলা বা চার কোনা গলা, পান গলা, যে গলা রাখতে চান সেটা আপনি রাখতে পারেন। তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু খুব সহজে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মেজারমেন্টগুলো নেওয়া শেষ। এখন জাস্ট এটা আমরা কী করবো, এটা এখন আমরা কাটিং করব। কাটিং করার পর আমরা হাতাটা কাটিং করব, যে কীভাবে একটি হাতা সঠিক নিয়মে কাটিং করতে হয়। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু পার্টগুলো কাটিং শেষ। এরপর আমরা এখানে চিহ্ন দিয়ে নিব সেলাইয়ের চিহ্ন, এখানেও আমরা সেলাইয়ের চিহ্ন দিয়ে নিব, এখানেও আমরা সেলাইয়ের চিহ্ন দিয়ে নিব। তো দেখুন এখানে সেলাইয়ের চিহ্নগুলো কিন্তু আমরা দিয়ে নিলাম। তো দেখুন আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পার্টই কিন্তু কাটিং করে নিয়েছি। এখন এখানে আমাদের তালপাটটা কাটতে হবে। তো এখানে শুধুমাত্র বডির পার্টের তালপাটটা আমাদের কেটে নিতে হবে। তাহলে দেখুন এখানে বডির পার্টের তালপাটটা কিন্তু আমরা কাটিং করে নিয়ে নিলাম। আর এখানে যে গলাটা রয়েছে গলাটা আমরা যখন সেলাই করবো সেলাইয়ের সময় আমরা এখানে সেট করে গলাটা কাটিং করে নিব। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদের বডির পার্টটা কাটিং শেষ। এখন আমাদের মূলত আমাদের যে হাতাটা রয়েছে হাতাটা আমাদের কাটিং করতে হবে। এটা দিয়ে আমরা গলার পট্টিটা সেট করে নিব। তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের হাতার কাপড়। তো এখানে আমরা এই কাপড়টা এদিকে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের নিচের সাইড। তাহলে দেখুন এখন আমাদের হাতার মেজারমেন্টটা নিতে হবে। তো এখানে হাতার লংটা আপনি কত ইঞ্চি রাখতে চাচ্ছেন সেটা আপনাকে নিতে হবে প্রথমে। তো এখানে হাতার লংটা আমরা 18 ইঞ্চি নিব, তা 18 ইঞ্চির এখানে একটা মার্ক করব। তো এখানে 18 ইঞ্চিতে একটা মার্ক করার পর এখানে ফিতাটা ধরবেন, ধরার পর এখান থেকে নেবেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি নেওয়ার পর এখানে তো আমরা 18 ইঞ্চি নিয়েছি এবং বাকিটা 1 ইঞ্চি আমরা মুড়িয়ে সেলাই দিব। তাহলে এটা আমরা এখান থেকে মার্ক করে নিব, এটাও এখান থেকে মার্ক করব। মার্ক করার পর এইখান থেকে যে মার্কার আছে এটা আমাদের মার্ক করার প্রয়োজন নেই, এখান থেকে জাস্ট আমরা হাতার মুখটা নিয়ে নিব। তো এখান থেকে 5 থেকে 5.5 ইঞ্চি নেবেন এবং এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে দেখুন এখন আমাদের যে আর্মোলের যে শেপটা রয়েছে হাতার পার্টের সেটা আমাদের নিতে হবে। তো যেহেতু এখানে 36 ইঞ্চি নিয়েছি, 36 ইঞ্চির জন্য আমাদের 7 ইঞ্চি নিলেও কিন্তু হয়, বা আপনি এখান থেকে এইভাবে ধরবেন, ধরার পর এখানে যত ইঞ্চি আছে সেটাকে আপনি নিয়ে নেবেন। তো দেখুন এখানে 7 ইঞ্চি আছে আমাদের, তো এটা 7 ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব, বা এখান থেকে আমরা আরও 1/2 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। এরপর এখান থেকে আপনি 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিতে পারেন। নেওয়ার পর এটা এখান থেকে শেপ করে নেবেন। নেওয়ার পর এটা এখান থেকে দেখুন আমাদের এটা শেপ করতে হবে এখন। তো এটি শেপ কাট স্কেলটা ইউজ করবেন, করার পর এখান থেকে শেপটা করে নেবেন। তো দেখুন শেপটা আমরা করে নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে হাতার মেজারমেন্টগুলো নেওয়া শেষ।
এখন জাস্ট আমরা হাতাটা কাটিং করে নিব। তো ভিউয়ার্স দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে হাতাটাও কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো এখানে যদি বাঁকা থাকে তাহলে এটা সোজা করে নিতে হবে আপনাকে। তো দেখুন আমাদের হাতাটাও কিন্তু কাটিং করা শেষ। তো আপনি কিন্তু এইভাবে বা এই মেজারমেন্টগুলো নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটি হাতা কাটিং করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে একটি প্রিন্টের থ্রি পিস বা কীভাবে আপনারা ওয়ান পিস থ্রি পিস বা কামিজগুলো কাটিং করবেন 36 ইঞ্চি বডির জন্য বা মেজারমেন্টটা নিয়ে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোথাও কোনো বুঝতে যদি প্রবলেম হয় তাহলে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা সেই সমস্যার সমাধান দিয়ে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।